করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে জারি করা জাতীয় লকডাউনে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে দেশের পরিবহন শ্রমিকদের করোনার প্রভাবে তারা কর্মহীন হয়ে পড়ায় এখন হতাশার মধ্য দিয়ে জীবনযাপন করছে এ অবস্থায় শনিবার সকালে রাজধানীর মিরপুর এক নম্বরে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরুদ্ধ করে সরকারের কাছে প্রণোদনার দাবি জানান কেউ কেউ অভিযোগ করেন দু মাস আগে তাদের ভোটার আইডি কার্ড জমা দেওয়ার পরেও পায়নি কোনো সহায়তা এ সময় স্থানীয় শ্রমিক লীগ নেতা দেলরের নামে নানা অভিযোগ তুলে ধরেন আন্দোলনকারীরা তারা বলেন এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেয়নি কোনো শ্রমিক নেতারা সকাল থেকে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখলেও দুপুর একটার কিছু সময় পুলিশের বাধা আমাদের একটা মালিক সমিতি আছে সড়ক আছে আমরা যে দু একটা টাকা চাঁদা দেই আমাদের একটা ফান্ড আছে সেই ফান্ড থেকে আমরা আবেদন জানাইছি সেই আবেদনে আমাদের থেকে অনেক কিছু নিছে ভোটার আইডি কার্ড নিছে লাইসেন্স নিছে মোবাইল নাম্বার নিছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নিছে বলছে আমাদের একটা অনুদান দিবে আমাদের সাহায্য সহযোগিতা এখনো করে নাই খালি বলতেছে আসলে দিব আসলে দিব। আমরা নিরীহ মানুষ না খেয়ে মরতেছি আমি দেওয়ার মতো আমার নেতা থেকে বহু টাকা খাইছে কিন্তু আমি চায় না পয়সা দিয়ে অন্যতম